বন্ধু, আজ আপনাদের কাছে যে ডিজাইনগুলি নিয়ে এসেছি সবই বাছাই করা সুপার ডিজাইন। প্রত্যেক মানুষ জন্ম হয় তার বাড়ির ঠিকানা নিয়ে, আর ওই বাড়ি হয়ে ওঠে আসল পরিচয়। তাই সকল বন্ধুদের বলবো, যেখানে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটাবেন সেই বাড়িটি যেন মান সুন্দর হয়। আর বাড়ি যদি সুন্দর হয় তবে নিজেকে তো ভালো লাগবে, তার সঙ্গে আপনার পাড়া প্রতিবেশীর কাছে আপনি সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, এবার আসল কথায় আসি। যে ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সেগুলির কালারগুলিও একটু লক্ষ্য করবেন, কারণ বাড়ির সঙ্গে সঙ্গে গেটগুলি রঙের যেন মিল থাকে, তা না হলে দেখতে ভালো লাগবে না। আমি বলবো, বাড়িগুলিতে অনেকে অনেক রং দিয়ে থাকে, ওটি করবেন না। কোনো দুটি রঙের কালার করবেন, দেখবেন খুবই অ্যারিস্টোক্র্যাট দেখাবে। আরেকটি খুব লক্ষ্য করবেন, যেমন আপনার বাড়ির মাপ সেই মতো ডিজাইন লাগাবেন। বড় মাপ হলে তার ডিজাইন, ছোট মাপ হলে তার ডিজাইন, এইগুলি লক্ষ্য করলে আগামীতে আপনাকে পস্তাতে হবে না। তাই বন্ধুদের বলি, যতদিন আপনি এই দুনিয়ায় বেঁচে থাকবেন মাথা উঁচু করে বেঁচে থাকুন। ভিডিওটি পুরো দেখুন, দেখে আপনার যেটি ভালো লাগবে সেটি আপনার ফোনের গ্যালারিতে রেখে দিন। মিস্ত্রি ভাইয়ের সঙ্গে আলোচনা করে লাগিয়ে ফেলুন, কারণ যে কোনো ডিজাইন যদি মিস্ত্রিকে দেখানো তবে বানাতে খুব সহজ। ডিজাইনগুলি যদি ভালো লাগে তবে একটা লাইক দিবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ রোজ আমি নতুন নতুন ডিজাইন আপলোড করে থাকি। একটি ভিডিও আরেকটি ভিডিওর সঙ্গে মিল পাবেন না। আজ যে বাড়ির ডিজাইনগুলি দেখাচ্ছি বেশিরভাগ আর্ট দিয়ে বা শিল্পী দিয়ে আঁকা আছে, যা খুবই সহজ সরল ডিজাইন, কম খরচের মধ্যে বানাতে পারবেন। সত্যি কথা বলতে আমার মেন উদ্দেশ্য নতুন ডিজাইন আপনাদের দেখানো। ডিজাইনগুলি দেখুন, স্থানীয় মিস্ত্রি দিয়ে বানিয়ে ফেলুন। যে কোনো মিস্ত্রিকে ডিজাইন যদি দেখান তবে না বলবে না, আর মিস্ত্রিদের খুব সহজ হয় যদি আপনার ডিজাইন আপনি সিলেক্ট করেন। বন্ধুরা, আজ আপনাদের কাছে যে ডিজাইনগুলি নিয়ে এসেছি সবই অ্যারিস্টোক্র্যাট এবং সিম্পল। বন্ধুদের বলবো, ডিজাইনগুলি সংগ্রহ করে রাখতে পারেন, কারণ ওজন খুবই হালকা হবে।
দেখুন, বাড়ি জীবনের কষ্টের জমানো টাকা যখন খরচ করবেন, কম খরচে বাড়িটি যেন দেখতে সুন্দর হয়। গেটের সঙ্গে সঙ্গে বাড়ির যে সিঁড়ি আছে, ওই সিঁড়ির কী ডিজাইন হবে অনেকে চিন্তিত হয়ে থাকে। চিন্তার কোনো কারণ নাই, ডিজাইনগুলি দেখুন এবং ফলো করুন। আজকে যে সিঁড়ি, গেট, জানালা এবং হাউস আপনাদের সামনে নিয়ে এসেছি, সবই অ্যারিস্টোক্রেট, তাই ভিডিওটি পুরো দেখুন এবং সিলেক্ট করুন। কোনটি বাড়িতে লাগাবেন, আপনার কী সিঁড়ির পজিশন অনুযায়ী সিঁড়ির গ্রিল তৈরি করবেন। যেমন যদি আপনার সিঁড়ি সোজা থাকে তাহলে তার ডিজাইন আলাদা, বা যদি সিঁড়ি বাঁকা কিংবা রাউন্ড থাকে তার ডিজাইন আলাদা। এভাবে চয়েস করে লাগাবেন, খুব ভালো লাগবে। আমি আপনাদের রোজ নতুন নতুন ডিজাইন দেখিয়ে থাকি। ভিডিওর মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, একটা ভিডিও আর একটা ভিডিওর সঙ্গে মিল পাবেন না। তাই বন্ধুদের বলি, রোজ নতুন নতুন ডিজাইন দেখুন এবং উপভোগ করুন। মিস্ত্রি ভাইয়ের সঙ্গে আলোচনা করে লাগিয়ে পড়ুন। সুন্দর কেনা চাই, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সুন্দরের প্রয়োজন। তাই বন্ধুদের বলি, আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জায়গায় কাটাবেন, ওই বাড়িটি যেন সুন্দর হয়। প্রত্যেক মানুষের একটি স্বপ্ন থাকে, সেটি আমার যখন টাকা কিংবা রোজগার হবে আমি একটি সুন্দর বাড়ি বানাব। হ্যাঁ বন্ধু, ওই বাড়ির ম্যাটেরিয়াল সম্বন্ধেই কথা হবে আপনার সঙ্গে। সবার প্রথম বলবো, বাড়িটি বানানোর আগে আপনি একটি প্ল্যান তৈরি করুন। প্ল্যানটি হলো, আপনি বাড়ির মধ্যে জানালা, দরজা, বাড়ির সামনের দরজা, বাউন্ডারি গেট কিংবা বারান্দা রেলিং লাগাবেন, ওই জিনিসগুলি কোন জায়গায় কোন ম্যাটেরিয়াল ভালো লাগবে সেই মতো জায়গা ছেড়ে আপনাকে বাড়ি বানাতে হবে। তা না হলে পরে চাইলেও আর হবে না। যেমন বাড়ির সামনের যে দরজা লাগাবেন সেটি যেন একটু বড় হয়। আবার যদি জানালার একটি ডিজাইন আপনার ভালো লাগলো কিন্তু আপনার মনমতো হলো না, এরকম না হয়। তাই বন্ধু, একটি প্রবাদ বাক্য আছে, সেটি হলো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাই করবেন, একটু আগে চিন্তা করাই ভালো। বন্ধুদের বলবো, আপনাদের কী ধরনের ডিজাইন চাহিদা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের চাহিদা পূরণ করা। সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। জীবনের কষ্টের সঞ্চিত টাকা দিয়ে তৈরি একটি বাড়ি বানাবেন। একটি মানুষ বাড়ি বানায় একবার সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, কিন্তু বাড়ি তৈরি করার পর আপনাদের মনে হয় এটি করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, কারণ বাড়ি তৈরি করার পর অভিজ্ঞতা বাড়ে। বাড়ি তৈরি করার আগে আমরা বাড়ি সম্বন্ধে কিছুই জানি না। তাই বন্ধুদের বলি, খুব চিন্তা ভাবনা করে বাড়ি তৈরি করুন, কারণ বাড়ি তৈরি করার পর কোনো কিছু চাইলেও আর হবে না।
যেমন আপনার বাড়ির মধ্যে যে জানালাগুলি করবেন যেমন একটু বড় সাইজের হবে, আর বাড়ির সামনের যে দরজাগুলি ছাড়বেন সে দরজাগুলির মাপ যেন একটু বড় সাইজের হয়। অনেক সময় জানালার যে গ্রিল আছে তার খরচের ভয়ে জানলাগুলি ছোট করে থাকে, ওটি করবেন না, কারণ রুমের মধ্যে আলো এবং বাতাস কোনোটাই ঢুকবে না। আপনার বাড়ির জানালার মধ্যে যে গ্রিল ডিজাইন লাগাবেন, জানালা যদি বড় সাইজের হয় তবে ওই ডিজাইনটি খুবই ভালো লাগবে। আর সবসময় বলে থাকি গ্রিল ডিজাইন যাই পছন্দ করুক না কেন সিম্পলের উপরে যেমন হয়, কারণ গ্রিলের মধ্যে বেশি ডিজাইন দিলে ভালো লাগবে না। কিছু ডিজাইন আছে স্টিলের মধ্যে বানালে ভালো লাগবে, আবার কিছু ডিজাইন আছে আয়রনের মধ্যে বানালে ভালো লাগবে। তাই বন্ধুদের বলি আগে পছন্দ করুন তারপর বাড়ির মধ্যে লাগান। মিস্ত্রি ভাইদের বলি আপনারা ডিজাইনগুলি সঞ্চয় করে মোবাইল গ্যালারির মধ্যে রেখে দিন, কাস্টমার যখন আপনার কাছে ডিজাইন দেখতে চাইবে আপনি অতি সহজে ডিজাইনগুলি দেখাতে পারবেন। ডাউনলোড করে কিংবা স্ক্রিনশট মেরে রাখুন। অনেক বন্ধু আমাকে কমেন্ট করে ইউটিউব থেকে কীভাবে ডাউনলোড করা যায় ডিজাইনগুলি জানতে চাই তাদের উদ্দেশ্যে বলবো, ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য একটি অ্যাপস আছে, সেটি হলো স্ন্যাপটিউব অ্যাপস। ওই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি অতি সহজে ভিডিওগুলি ডাউনলোড করতে পারবেন। সাধারণভাবে আমরা একটি বাড়ির মধ্যে যে জিনিসগুলি লাগিয়ে থাকি সেগুলি জানালা, দরজা, সিঁড়ি রেলিং, বারান্দা রেলিং, বাউন্ডারি গেট কিংবা আপনার যে বাগান আছে তার গেট, এই সকল ম্যাটেরিয়ালগুলি আপনার আভিজাত্য বহন করে। তাই আপনাদের বলি কোন জায়গায় কোন ডিজাইনটি ভালো লাগবে সেটি আগে পছন্দ করুন। যেমন ধরুন বাড়ির সামনের একটি গেট লাগাবেন, ওই গেটটি যেন সাইজে একটু বড় হয়, তা না হলে বাড়ির যে সৌন্দর্য সেটি ফুটে উঠবে না। পছন্দ মতো বেছে নিন আপনি আপনার মতো। বাড়ির মধ্যে যে সিঁড়ি রেলিংগুলি সাধারণত স্টিলের হয়ে থাকে, তবে লোহা হয়ে থাকে, দেখতে স্টিলের রেলিংগুলি ভালো লাগে, তাই রেলিংগুলি আপনার জীবনে নিরাপত্তা বহন করে। তাই বন্ধুদের বলি একটি ডিজাইন পছন্দ করে মিস্ত্রি ভাইয়ের সঙ্গে আলোচনা করে বাড়িতে লাগিয়ে নিন। ডিজাইনগুলি যদি পছন্দ না হয় তবে আপনাদের কী ধরনের ডিজাইন লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওই ডিজাইন দেওয়ার চেষ্টা করব। যে সকল আমার নতুন বন্ধু আছেন তাদের উদ্দেশ্য বলব অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নতুন নতুন ডিজাইন দেখে থাকি। বন্ধুদের একটি জিনিস লক্ষ্য করতে বলব,
আমার প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা ডিজাইন দেখবেন। একটি ভিডিওতে যে ডিজাইনগুলি আপনাদের দেখিয়ে থাকি ওই ডিজাইনগুলি অন্য ভিডিওতে দেখতে পাবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা ডিজাইন দেখবেন। আপনার স্বপ্নের বাড়িটি সুন্দর করার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন, দেখবেন আপনার স্বপ্ন পূরণ হবেই হবে। তবে ম্যাটেরিয়ালগুলি ব্র্যান্ডেড কোম্পানি লাগাবেন, তাহলে সহজে মোর্চা পড়বে না। একটি নতুন বাড়ি তৈরি করবেন, ওই বাড়ির মধ্যে একটি সুন্দর বারান্দা থাকবে না, তাও কখনো হয়। তাই বন্ধুরা, আজ আপনাদের সামনে সুন্দর সুন্দর বারান্দা রেলিং নিয়ে এসেছি। যে বাড়িগুলি দেখছেন এই বারান্দা রেলিংগুলিও একটু লক্ষ্য করবেন, রেলিংগুলির ডিজাইন এবং রেলিংগুলির যে কালার আছে কালারগুলিও ভালো করে লক্ষ্য করবেন। কীভাবে আপনার বাড়ির যে কালার করা আছে তার সঙ্গে ওই ব্যালকনির যে রেলিং কীভাবে কালার ম্যাচিং করা আছে, এইভাবে আপনারা যদি ফলো করেন তাহলে বাড়িটি এইভাবেই সুন্দর হয়ে উঠবে। রেলিংগুলি আপনি ফলো করুন, একটি না একটি পছন্দ হবেই হবে। তবে হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করবেন আপনার যে বারান্দা আছে তার সঙ্গে ম্যাচিং করে আপনার ডিজাইনটি লাগাতে হবে। কোনটি আপনার পছন্দ তাই বন্ধুদের বলবো, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটা না একটা পছন্দ হয়ে যাবে। আর ওই ডিজাইনটি স্ক্রিনশট মেরে পাশাপাশি মিস্ত্রি ভাইকে দেখিয়ে বানিয়ে ফেলুন। ডিজাইনগুলি একেবারে নতুন আছে, আপনার বাড়িতে লাগিয়ে আপনার এরকম নতুন নতুন ডিজাইন দেখার জন্য বন্ধু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, অতি সহজে আপনি ডিজাইনগুলি পেয়ে যাবেন। যে সকল আমার পুরনো বন্ধু আছেন তাদের বলবো একটি লাইক দিবেন, তাহলে আপনার প্রেরণায় আমি আপনাদের কাছে আগামীতে আরও নতুন নতুন ডিজাইন উৎসাহ পাব। যে বাড়িগুলি দেখছেন এই বাড়ির বাউন্ডারিগুলিও একটু লক্ষ্য করবেন, বাউন্ডারি গেটগুলি আপনার বাড়ির সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনার যে নিরাপত্তা তাও বাড়িয়ে তোলে। তাই এই গেটগুলি সাধারণত স্টিল বা লোহা হয়ে থাকে, তার সঙ্গে যে ম্যাটেরিয়াল তাও অনেক উন্নত মানের হয় যা অতি সহজে নষ্ট হয় না। বন্ধুদের বলবো বাড়ি তৈরি করার সঙ্গে সঙ্গে আপনার যে নিরাপত্তা সেটিও গড়ে তুলুন এবং ওই গেটগুলি কেমন দেখতে হবে সেটি আপনি আপনার পছন্দ মতো ডিজাইন পছন্দ করে নিন। আজকে যে ডিজাইনগুলি আপনাদের সামনে নিয়ে এসেছি সবগুলি খুবই উন্নত মানের এবং দেখতে খুবই সুন্দর। তাই বন্ধুদের বলবো সব ডিজাইনগুলি দেখুন এবং পছন্দ করুন, যেটি পছন্দ হবে স্ক্রিনশট মেরে গ্যালারির মধ্যে রেখে দিন, পাশাপাশি মিস্ত্রি ভাইয়ের সঙ্গে আলোচনা করে বানিয়ে ফেলুন। বন্ধুরা, আমাকে অনুপ্রাণিত করার জন্য ডিজাইনগুলি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব বা একটি লাইক দেবেন এবং কী ধরনের ডিজাইন আপনাদের চাহিদা তা কমেন্ট করে আমাকে জানাবেন, পূরণ করার চেষ্টা করব। বাড়ির মধ্যে যে ব্যালকনি রেলিংগুলি আমরা লাগিয়ে থাকি সেগুলি প্রধান কাজ আপনার জীবনের নিরাপত্তা বহন করে, কারণ খোলা বারান্দায় ঘোরাফেরা সম্ভব না। তাই বারান্দা রেলিং যেমন সিকিউরিটি হিসাবে কাজ করে সঙ্গে বাড়ির সৌন্দর্য বহন করে সারা জীবন। আজ যে ডিজাইনগুলি আপনাদের কাছে নিয়ে এসেছি সবই সুন্দর এবং সহজ সরল ডিজাইন, ডিজাইনগুলি ফলো করুন আপনার বিয়ের বাড়ি।